এই সেই আমার থাই জামরুলের গাছ। কয়েকদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি, দেখুন গাছটা খুব মোটা নয়, 3 ইঞ্চি মোটা হবে। তা এর যেভাবে ফুল এসছে আপনাদেরকে দেখাই, দেখুন গাছের গোড়া থেকে ওপর পর্যন্ত দেখুন প্রচুর প্রচুর পরিমাণে ফুল ধরেছে। আপনাদের পুরোটাই দেখাই একদম আগা পর্যন্ত, তবে আপনারা বুঝতে পারবেন। এই ফুলগুলো কুঁড়ি থেকে ফুল ফোটা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের সামনে আমি দেখাচ্ছি কত সুন্দর কত নাইস এই ফুলগুলো। এই থাই জামরুল যদি আপনারা চাষ করতে চান চাষ করতে পারেন, প্রচুর পরিমাণে ফলন হয়। এই ছোট্ট গাছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত নাইস, দেখুন আপনার নিচেও গোড়ায় আমার দেখাচ্ছি কত নাইস ফুল এসছে। দেখুন এই ফুলটা আপনাদেরকে খুব ভালো লাগবে, কত নাইস দেখুন আপনাদের সেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। অনেকে হয়তো বলছেন যে এই ভিডিওটা কি কোথা থেকে, এটা একদম আবার নিজস্ব বাড়িতে এই গাছটা হয়েছে। এটা থাই জামরুল গাছ, 1 বছর এই গাছটির বয়স, কলমের গাছ এটা। এই দেখতে পাচ্ছেন ফুল, আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি এটাকে দেখাচ্ছি, আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে। এর গোড়ায় ভালো মতো সার দেওয়া আছে এবং মাঝে আমি 2 বার ওষুধ স্প্রে করেছিলাম, যার ফলে আগে আমার কুঁড়ি ঝরে যাচ্ছিল কিন্তু এখন একটাও কুঁড়ি ঝরে যায়নি। দেখুন গাছের গোড়াটাও দেখাচ্ছি, আগে প্রচুর ঝরে গিয়েছিল, এখন কিন্তু একটাও কুঁড়ি ঝরে যায়নি। তাই বন্ধুগণ, যদি আপনারা আমার এই থাই জামরুলের চারা পেতে চান বা নিতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে এই থাই জামরুল বা এই ভ্যারাইটিস জামরুল আপনাদেরকে অবশ্যই আমি দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কি নাইস, কি অপরূপ এই ফুল। জামরুল গাছের ফুল যে এত সুন্দর সেটা আমি আগে অনেক জায়গায় দেখেছি বা আগে একটা ভিডিও মাধ্যমে আপনাদেরকে বলেছি। এই হচ্ছে আমার আরেকটা থাই জামরুলের ভিডিও, দেখুন কি নাইস লাগছে, কত সুন্দর লাগছে এই যে জামরুল গাছের যে এই ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা থেকে যেসব জিনিস দেখাবো সেটা আপনারা মিস করবেন। দেখুন একদম আগা পর্যন্ত, আপনারা আগার ডালও আপনাদেরকে নিচু করে দেখাচ্ছি, দেখুন দেখুন দেখেছেন প্রচুর পরিমাণে জামরুলের ফুল এসছে। এইবারে ফল এলে তার একটা ভিডিও আমি আপনাদের সামনে করে অবশ্যই দেখাবো। তা আপনারা বাড়িতেও একটা থাই জামরুলের গাছও বসাতে পারেন, তাতে আপনারা জামরুল মানে কেনার থেকে বাড়িতে চাষের জামরুল এত মিষ্টি আর এত সুস্বাদু, সেটা আপনারা না খেলে বা না আপনাদের বাড়িতে থাকলে আপনারা বুঝতে পারবেন না। এই ছিল বন্ধুগণ আমার এই থাই জামরুলের ছোট্ট ভিডিও, যেগুলো আমার এই সন্ধ্যের দিকে আমি এই ভিডিওটি করেছি। যদি আমার এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বেলটি টিপে রাখবেন, যাতে পরবর্তী স্টেজের যদি কোনো নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে বা পাই তাহলে আপনাদের চ্যানেলে দেবো, আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ, রাখলাম।